আরে তোমার আমা বাপের দেখলে কি তোমার আত্ম খয় যাব গোসল আমি গোসল করাই দিব না হ্যাঁ এক মোরা কাম করলে আর মোরা আন্ধার হয়ে থাকে আমার আব্বা আব্বা আপনি কোন আপনার কি লাগলো পানি দিবেন না না আব্বা যদি একটু যত্ন কম হয় বুঝছো আমরা গোল মারির তলে জায়গা পাবো না আমরাও আব্বা আপনার পেট সব সময় তিন দিনে রাখবেন পরে হে কিনা আমার দোন লাগবো না আপনি ভালো করুন হ্যাঁ আসলে সমস্যা থাকে তাহলে আপনার একটা বিয়া করাই কো কি না বসে বসে খালি তো কামাবো না তুমি দিয়ে গেছো নাকি হেরা গো আমি দিয়ে গেছি পাঞ্জাবি দুইটা দুই কালার পাঞ্জাবি দিমুনি ন তুমি দিবা না দিব না তুমি তো বুঝো না তোমার ভাই আর ভাই বউ তোমার আব্বারে তো আমি দেই তারপরে মনে করো যে ফিস ফিস করে ঘরে টাকা আছে ঘরে বুঝো না তুমি বড় ভাই বিয়ে করছে বিয়া করছি ছোট্টার শ্বশুর বাড়ি একটু ভালো কিন্তু কিপটে ওর শ্বশুরের ওই এলাকায় কয় মানজাল মানজালে কামড় দিলে দেবো সারে না ওর শ্বশুরের তো মানজালের গোষ্ঠী আও এই যে তোমার খেত নিলেন কোন পর্যন্ত হইলো এতে হ নাই যে দুই তিন পালা নিরাইলাম তিন পালা নিরাইছো হেডা ঠিক আছে তোমার বাপের দেহা শোনার দায়িত্ব কি খালি আমার একার নাকি কে আবার হে অসুস্থ মানুষ খালি হাজারি করে আমার একা থাকা তোমার ভাই বড় তো কেউই দেখে না আরে তোমার আমার বাপের দেখলে কি তোমার আত্ম ক্ষয় যাব এই যে বেশি চাপা চালায় না বুঝো নাই সব সময় শরীর ভালো থাকে না এই যে ঠান্ডা লাগছে ভালো লাগতেছে না হে তো ঠিক মতো পরে না সময় হাজারি করতেছে ঠান্ডা লাগছে বাজার থেকে যাই ওষুধ এনে দিমু এত রাগ রাগ নই চাও কিছরে হ্যাঁ এই অনুচিত কথা কবার আইছে আর রাগ রাগ করতেছি রাগ রাগ কি করো আমি একা একা দেখতে পারুম না আমি মেজু বৌমা
আমার গত টিপারাইলা তোমার সেবা যত্ন কমে লিবার কোবা আমার বড় কয়ো বুঝছি তুই আহার লগে লগে যে যত্ন আরম্ভ হয়েছে বলো আব্বা তুমি কি কইলে আমি কইল বুঝলাম না আব্বা কি কইলা তুমি শোনো আব্বাই কইলেন তুমি কাছে থেকে আইছো তো এটা যত্ন পানি করতে দাও খাইতে দিন আচ্ছা আব্বারে খাবার দিছিলে হ্যাঁ আব্বা আপনি যা যা লাগবে আমার খালি একবার ডাক দিবেন শুনো বৌমাকে আচ্ছা আব্বা খাইবে দিয়েলা আচ্ছা আচ্ছা খাবার দাও গা পা ভর্তি কম করে যাও খাবার দাও গা হ্যাঁ পা ভর্তি তো কম করলো না খোলা রে আল্লাহ তুমি আমার মরণ দাও না কিসে রে মরি না কিসে রে গো দেখ পামের গুষ্টি বেতানছি বড় ভাই জুস এনে দিছাল এই আঙ্গুরের রস দিয়ে খাইছাও কি খাইছাও তুমি করো এই যাও যাও দেখো করে আমি করো ওই যে আঙ্গুর আছে যে ওই আঙ্গুর রস বানাইয়ে কমলা মালদা এনে ওই যে ইয়ের মধ্যে বাঙ্গাইয়ে খালি রস দিবে এগুলো আমার দেখে খাবো না বুঝছো আব্বার জানি যত্ন কম হয় না না আব্বার যদি একটু যত্ন কম হয় বুঝছো আমরা গোল মাটির তলে জায়গা পাবো না আব্বা আপনার পেট সবসময় তিন দিনে রাখবেন হ্যাঁ শরীর কি হয়ে গেছে গা গন্ধেই তো আপনার বুকলে এখন যাইতেছে না বুঝছেন খালি আপনার ফুলার সামনে খালি বাপ ধরলাম নিয়ে আইতাছি কোনায় ধর্ম কোনায় আল্লাহ আমার কিসের মরণ দিল না
আল্লাহ ও খবর করে গো ভালো লাগে না আমার গো আল্লাহ খাও বাপ দাদা তো কোনদিন খাওয়াই সাল না নামাই বাড়ি ভাই খাও খাও খুব খারাপ লাগে না তোমরা এক কাম করো তোমরা তিনটা বউ আসাও আয়া গলা টিভি দামাই রাখাও চুপ করেন আব্বা আপনি এগুলো কি করেন আপনার তো আমি সবসময় সেবা যত্ন করতেই আছি আপনি কি কথা আমার কইতে পারেন আপনি খাওয়া দাওয়া গোসল গোসল সবই তো ঠিক মতো করাই আপনি না এই দুই পোলার কথা বদনাম করতে পারেন আমার কথা না না আব্বা আমাগো তিনজনের যদি সেবা আপনার একটু সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটা বিয়া করাই কও কি না হ্যাঁ আব্বা আঙ্গুর ফল কিনে ঘরে বয়ে বে খাও গা ফলার লগে আমার খা লাগো না আচ্ছা ভাই তুমি কি বাড়ির খোঁজ খবর রাখো কি খোঁজ খবর তো রাহি রাহি যে ক এই যে আব্বারে যে নিগা যে ব্যাগটা ফয় বলেন জানি আঙ্গুর বেদানা মানে যত ভিটামিন জাতীয় জিনিস আছে ফল আছে হ্যাঁ এনে আব্বারে যদি খাওয়াই তাহলে আব্বার দিন দিন বউ এগে থাকে এটাই তো বুঝতেছি না আর আব্বার সামনে আমরা গেলি আব্বা জানি কিভাবে একটা কথা কয় আমার সন্দেহ সন্দেহ লাগে আব্বার জানি কিভাবে একটা চেরাঙ্গে রাখ চেরেঙ্গে রাখতো আব্বার দুই গিয়ে আব্বা খাইছেন কি এটা খাবেন খামনা খাইছি মানে ওই কর মতে জানি আর কি আর ব্যস্তম দেখি কর মতে মনে করে আব্বার মনে মানে কি জন্য লুকায় রয়েছে তুই কি করছ ভাই আমার কাছে একটা খটকা খটকা নাকি বিষয়টা তুই দুটো বাইতে বেশি থাকোস বাইতে বেশি থাকি আমি তো যেসব যাই দেহে জানা সেবা যত্নের উপরেই তারপরও আমার কাছে কি বাজেন একটা খটকা লাগলো বিষয়টা আমরা একটা কাম করি ভাই এখন কত হইলো বড় ভাই কও আমার বউটা রাগ বেশি বড় বড় কি আমরা তুলাম তা তো কথা কই আমরা
আব্বা জানিও যত্ন কম হয় না বুঝছো আমরা আজকে চেয়ারম্যানের মিছিলে যাবো রাইত মিছিলে এক মানুষ জ্বর হয়ে গেছে গা খাবার পায়খানা যা লাগছাল পায়খানা এলো আমি কি জানো আব্বা জানি আমার কাছে কি কবার নিশাল এই খাচ্ছ নি কয় না আহো আহো আব্বা তোমার তাড়াতাড়ি খাবার নিয়ে কয় আব্বা আব্বা আমি এর কথা কই আপনার মাপসা হইয়া দর্শকরা শ্বশুর মনে করে যে বাস